ফাইনালি আজ ব্রহ্মাস্ত্র মুভি রিলিজ হলো। আর আমরা তো জানি যে কোনো মুভি পারফেক্ট হয় না, কিছু মুভিতে বেশি নেগেটিভ সাইডস থাকে আবার কিছু মুভিতে বেশি পজিটিভ সাইডস। তো ঠিক এই পজিটিভ এন্ড নেগেটিভ দুই সাইডসই আছে এই মুভিতে। তো এই ভিডিওতে আমি ব্রহ্মাস্ত্র মুভিকে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে রিভিউ করব আর আমার পার্সোনাল ওপিনিয়নও শেয়ার করব সবার সঙ্গে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি রোহিত, তোমরা দেখছো জ্ঞানী রকেট। সো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো মুভির স্টার্টিং হয় সবাস্তায়ের অরিজিন থেকে, যেটা অমিতাভ বচ্চনের এই ভয়েসে আমাদের শোনানো হয়। এন্ড দেন বেশ কিছু হাই লেভেল অ্যাকশন এন্ড ভিজুয়াল সিকোয়েন্স দিয়ে মুভির ফার্স্ট ফেজ শুরু হয়, যা দেখে আমাকে একটা কথা তো বলতেই হবে যে রোবট 2.0 মুভির পর এই মুভির ভিজুয়ালস দেখে আমি অবাক হয়েছি, যা সাধারণত ইন্ডিয়ান মুভির ভিতর খুবই কম দেখা যায়। তো ঠিক মুভির মেইন ক্যারেক্টার শিবা এন্ড ঈশাকে ইন্টারভেলের আগে আগেই বিল্ড আপ করা হয়, যেটা দেখতে খুব ভালো লেগেছে। কারণ রণবীর এন্ড আলিয়ার শুধু লাভ অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে ব্যাড অ্যান্ড গুড দুই ক্যারেক্টার্সেরই মেইন পারপাস দেখানো হয়েছে, যেখানে স্টোরি খুব ভালোভাবে প্লে আউট হয় অ্যান্ড সাম গ্রেট অ্যাকশন সিকোয়েন্স আমাদের মজা দেয় আর সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্সের জন্য এক্সাইটেড করে রাখে আমাদের। মুভির মেইন পজিটিভ পয়েন্টসগুলো ইন্টারভেলের আগে অবধি থাকে, যেমন রানিং স্টোরি প্লে আউট, গ্রেট ভিজুয়ালস অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স, আর অ্যাক্টিং নিয়ে তো কোনো সন্দেহই নেই। মুভিতে সবার অ্যাক্টিংই ভালো ছিল, বিশেষ করে মনি রয় অ্যাজ জুনুন যে কাজ করেছে আমি দেখে অবাক হয়ে গেছি। এই অবধি সব ঠিক ছিল, বাট মেন প্রবলেম শুরু হয় মুভির ইন্টারভেলের পর থেকে। তো ইন্টারভেলের পর মুভি হঠাৎ খুবই স্লো হয়ে যায়, যার প্রবলেম আমার মনে হয় মুভিটার লেন্থ, যেটা 2 ঘন্টা 45 মিনিট, যেটা আমার মতে 2 ঘন্টা 15 কি 20 মিনিটের হওয়া উচিত ছিল। মুভি এত লেন্থ হওয়ার পরও অন্যান্য অস্ত্রের উপর ফোকাস না করেই সবসময় আগ্নেয়াস্ত্র আর ব্রহ্মাস্ত্রের আশেপাশে ঘোরে, যেটা ভীষণ বড় নেগেটিভ পয়েন্ট এই মুভির জন্য, যেটা দেখলে মনে হবে অন্য অস্ত্রগুলোর ভ্যালু অ্যান্ড পাওয়ার্স খুবই কম। অ্যান্ড লাস্ট, এই মুভির সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো মুভির ক্লাইম্যাক্স। হ্যাঁ, হয়তো যেটা একটু ভালো করলে অন্য নেগেটিভ পয়েন্টসগুলোই অত নজরে পড়তো না। তো ক্লাইম্যাক্স খারাপ ছিল না, বাট ফার্স্ট থেকে দেখানো অ্যাকশন অ্যান্ড ভিজুয়াল সিকোয়েন্স যেভাবে আমাদের এক্সাইটেড রেখেছিল যে ক্লাইম্যাক্সে ভীষণ বড় কিছু হবে। হ্যাঁ, বলবো না ভিজুয়ালস ভালো ছিল না, খুবই ভালো ছিল, কিন্তু একটা মশালা মুভিতে যেমন হওয়ার কথা তেমন হয়নি ক্লাইম্যাক্স। হঠাৎই শেষ হয়ে যায় ক্লাইম্যাক্স আর সেকেন্ড পার্টের জন্য এক্সাইটমেন্ট রেখে যায়। তো অরিজিন মুভি হিসেবে মুভিটা ভালো ছিল আর VFX শর্টস অ্যান্ড অ্যাকশন দারুণ ছিল, কোনো দিকে কমি নেই মুভিটা নিয়ে। যদি ক্লাইম্যাক্সটার উপর একটু নজর দিয়ে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স হতো তাহলে আমি মুভিকে 4 স্টার দিয়ে দিতাম, বাট ফর সাম নেগেটিভ পয়েন্টস আমি এই মুভিকে 3.5 দেব আউট অফ 5 স্টার্স। সো আজকের জন্য ব্যাস এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। সো টেক কেয়ার গাইজ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।